99% আমার সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শবান, এদের সবকিছুকে ভালোবাস, নাইলে তোমার চুলের স্টাইল এরকম হবে কেন? উম্মতে মুহাম্মদের চুলের স্টাইল তো কোরআনে বর্ণিত আছে যে মুহাল্লিকিনা রুহুসাকুম আও মুকাসসিরিন, চুলের স্টাইল তো কোরআনে দেওয়া আছে। মা বোনদের সাজগোজ তো আল্লাহর রসুল শিখিয়ে গেছেন, ইসলামে কি সাজগোজ নাই? যদি সাজগোজ না থাকতো তাহলে হুজুরকে জিজ্ঞেস করেন আল্লাহর রসুল সফর থেকে ডাইরেক্ট কোনোদিন বাড়িতে আসেন না, আগে কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন। আর এটার উদ্দেশ্য এটাই ছিল যে ঘরের মহিলারা যেন সাজগোজ করে রেডি হতে পারে, এতটুক সাজগোজ করে বাড়িতে আইসা দেখতে দেরি, একজন আরেকজনকে গলা লাগাইতে যেন দেরি না হয়। তো ইসলাম তো সাজগোজ শিখাইছে, কিন্তু আমার সমাজের তো 90% মহিলারা এখন সাজগোজ করে নেট দেখা, পোশাক বানায় নেট দেখা। আমাদের পুরো সমাজটাই এখন ওদের মতো, কিন্তু তারপরে ওরা ওদের হাতে আমরা নির্যাতিত কেন? উচিত তো ছিল আমরা যখন ওদের সাজে সেজা গেলাম আমাদেরকে বুকে লাগানো দরকার ছিল, আমাদেরকে মাথায় রাখা দরকার ছিল, আমাদেরকে আদর স্নেহ করা দরকার ছিল, কিন্তু তারপরে ওরা নির্যা আমাদের আমরা ওদের হাতে নির্যাতিত কেন? আপনি ফিলিস্তিন দেখেন না, আপনি মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমার মতো তো চোখে ঘুরা ঘুরা ফিলিস্তিন দেখেন না আপনি, আপনার মিডিয়ায় দেখা ফিলিস্তিন, আমার মতো দুই চোখ দিয়া দেখা ফিলিস্তিন আপনার সামনে নাই। রাগ হয় না, আবার আমি অহংকারও করতেছি না। বসনিয়া আপনি মিডিয়ায় দেখছেন, 2008 আমি বসনিয়া দেখা আসছি, আপনি বসনিয়া আমার মতো গলি ঘুরা ঘুরা দেখেন না। বিদা, আপনার অনুভূতি আর আমার অনুভূতিতে অনেক পার্থক্য হবে। আমরা তো বেশিরভাগই ওদের সাজে সাজলাম, আদর্শে সাজলাম, তারপরে ওরা আমাদেরকে বুকে নেয় না কেন? যাক, এটার সলিউশন আগে দিয়ে আগে যাইতেছি। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তুমি যতই ওদের সাজে সাজো না কেন, থ্রি কোয়ার্টার হাফ কোয়ার্টার তুমি ল্যাংটা চলো না, আমাদের মেয়েরা বিকিনি পরে ঘুরুক না, তারপরে ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা আমাদেরকে রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখা আসছে, অনলাইনে দেখে, অনলাইনে যে জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছে এটা দেখে। এই জন্য আমি বলি, আমি এখনো আলহামদুলিল্লাহ মাঝে মাঝে বলি, আমার জাতিকে নিয়ে আলহামদুলিল্লাহ বলি মাঝে মাঝে। যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে ওদের কথা মনে উঠলো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলি, বলবেন কি কারণে বলেন, বলে ও টকশোতে ইসলামের বিরোধিতা করতে পারে বটে, করে, এটাই বাস্তব, কিন্তু যখন জমিন দলিল করতে যায় ওইখানে লেখা থাকে ধর্ম কি, তো ও চুপে চুপে ইসলাম লেখা দিয়ে আসে। আপনি নেন বাংলাদেশে যাদের উপরে আঙ্গুল উঠে সদা সর্বদা, ওলামারও আঙ্গুল উঠায় যাদের উপরে, যারা টকশোতে বইয়া ইসলামের বিরোধিতা করে, ওদের সমস্ত কাগজপত্র নিয়ে আসেন, অনলাইনে সার্চ দিয়ে দেখেন, অনলাইনে পাবেন সব জায়গায় ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তো যুবকদেরকেও বলতেছি, যতই ওদের রঙে রঙ না কেন, 14 তারিখ আরো যত ধুমধামে মানাও না কেন, 31st night এরকম যতগুলো প্রথা আছে সবগুলা যদি আরো ধুমধামে করো, তারপরে ওরা তোমাদেরকে আপন মনে করবে না। কেননা ওরা অনলাইনে দেখা ফেলছে তুমি সব জায়গায় ইসলাম 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 লেখা আসত। এই জন্য যদিও তোমাকে এখন ধোকা দিতেছে মন, আমাদেরকে ধোকা দিতেছে যে ওদের সাজে সাজলে মনে হয় ওরা আমাদেরকে খুব আপ্যায়ন করবে,
না না আমি তো আজ পর্যন্ত 99টা ইমিগ্রেশনে কাউকে আপ্যায়ন করতে দেখি নাই। আমি তো দুনিয়ার কমসে কম অহম, আপনি নাউজুবিল্লাহ পড়লে কোনো লাভ হবে না। হ্যাঁ লাভ হবে যদি দুটা করতে পারি, তাইলে লাভ হবে, হইতে পারে লাভ হবে, নাইলে শুধু মুখে নাউজুবিল্লাহ পড়লে লাভ হবে না। রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ এই দয়াপুরেও তো প্রতিবাদ করা হয়েছে না, হয় না? ফিলিস্তিনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয় না? হ্যাঁ কিন্তু যেদিন থেকে যুদ্ধ আজ পর্যন্ত একজন আমাকে হাত উঠায় বলুক যে প্রতিবাদের পরে কন্টিনিউ আজ পর্যন্ত ডেলি রাত্রে দুই রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহকে এই কথা বলছে যে মালিক প্রতিবাদ তো করলাম সাত সমুদ্র তেরো নদীর এই পার থেকে, কিন্তু এখন আসলাম আপনার কাছে অভিযোগ করার জন্য। এরকম ডেলি দুই রাকাত সালাতুল হাজাত পড়ছে কয়জন আছে আমাকে হাত উঠায় বলতে পারবে? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না রাগ হয়ে গেলেন না, আমার ওয়াজই তো ঠান্ডা, আমি তো গরম করতে শিখি নাই। কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? কিন্তু উচিত তো ছিল যেদিন প্রতিবাদ করছি প্রথম দিন, ওই দিন প্রতিবাদের ভিতরে বক্তৃতার ভিতরে এটাও বলা দরকার ছিল ভাই প্রতিবাদ করলাম তো ঠিক আছে কিন্তু রাত্রে কিন্তু অভিযোগ জানাবো আল্লাহকে। এটা তো উচিত ছিল, কোরআনের শিক্ষা ছিল, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আর একটা বললেও তো কেউ হাত উঠাইতে পারবে না, এটাও তো আল্লাহ রসুলের শিক্ষা ছিল। আর সাদকাতু তারুদ্দুল বালা, প্রতিবাদের সাথে সাথে তো এই দুটা স্লোগান দেওয়া, এই দুটা কথা বলা দরকার ছিল আমাদের জাতিকে যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য দুই টাকা সৎকা করি। আল্লাহ রসুল বলছে সৎকার ভিতরে পাওয়ার আছে। এইখানের কুমিল্লার যুবকরা আমার কথা একমত হবে, ওদের একটা কোডওয়ার্ড আছে, মারমু এইখানে পড়বি যায় আর একখানে ওই জিজ্ঞেস করেন। আমি পুরাটা বললাম না, ওদেরটারে একটু ঘুরে গাড়ায় বললাম আর কি, মারমু এইখানে পড়বি যায় কি? হ্যাঁ আরে না আমি ওদেরটা বললাম ঘুরে গাড়ায়, আমরা যদি এইখানে সৎকা দিতাম হইতে পারতো সৎকা দিতাম এইখানে, এটার প্রভাব যায় পড়তো ইসরায়েলে, আমরা তো দেই নাই। রাগ হয়ে গেলেন? এই জন্য বেড়ে দোস্ত শেষ জায়গায় চলে আসছি, আসেন। আজকে মুসলমান নির্যাতিত, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চে রাখছে, মুঝে আপনোনে লুটা গায়রু মে কহাঁ দম থা, মেরি কিশ্তি উহাঁ ডুবি জহাঁ পানি কম থা। আপনি বলবেন হুজুররা তো আছে এত বড় এত হুজুর দয়াপুরে, এরাই তো যথেষ্ট। না না এটা উম্মত, হুজুর না। যদি এটাই সত্য হইতো হুজুর, হুজুর যদি সত্য হইতো তাহলে আম্মা জানের জিজ্ঞাস করার কোনো প্রয়োজন ছিল না। আনুহলিকু আফিনা সালেহুন, আল্লাহর রসুল আমরা ধ্বংস হইতে পারি যখন নেককার লোক আমাদের ভিতরে থাকবে। তা আল্লাহ রসুল বলছে ইদা কাসুরাল খাবাস, খারাপ লোকের সংখ্যা যখন বেড়া যাবে তখন নেককার লোকদেরকে হাতের ভিতরে হাত করি পড়তে হবে, পায়ে বেড়ি পড়তে হবে, গলায় ছিকল পড়তে হবে, জেল জরিমানা কাটাইতে হবে নেককার লোকদেরকে। এটা উম্মত 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 উম্মত, যদি না হইতো তাহলে আমি বলতাম না। আজকে আমরা নির্যাতিত শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না হওয়ার কারণে। আমি তো বলি যদি শুধু একটা আদর্শ আদর্শবান হইতো উম্মত, একটা একটা আদর্শ, যদি উম্মত পাঁচক্ত নামাজও পড়ত আর কিছু করুক আর না করুক, পাঁচক্ত নামাজও যদি 100% পড়ত তাইলেও মনে হয় এক নামাজের দ্বারাই যথেষ্ট হয়ে যেত, উম্মতের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা হইতো না। একদিকে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহর নাইমা আসতে দেরি করতেন না। বদলে তো আল্লাহ এটাই বলছিলেন ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, বন্ধু আপনি খেলেন নাই আমরা খেলছি। তো আল্লাহকে যদি প্রশ্ন করি
তাহলে এত দূরে মদিনার থেকে নিয়ে আসলেন কেন বদরে? বদর কিন্তু মদিনার থেকে অনেক দূরে, কেন নিয়ে আসলেন? তা আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায়, বেকুফ বন্ধু এখানে না আসলে তো খেলাও হইতো না, খেলা জমানের জন্য বন্ধুকে নিয়ে আসছি যাতে খেলা জমুক, আর দর্শক না হইলে তো খেলতেও মজা লাগবে না, বন্ধুকে তো দর্শক হিসাবে নিয়ে আসছি, খেলছি তো আমি। আজকে আল্লাহই খেলতেন, এই জন্য আসেন আমরা তওবা করি, আসেন এই বিশাল মজমার থেকে তওবা করি, আসেন প্রথম তো তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলেন না হাত উঠে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, নামান হাত। দ্বিতীয় আমাদের কাজ হলো উম্মতকে বুঝান, এটা শুধু টাকা পয়সা অনেকে অনেক রকম বলে, মেরে দোস্ত চিৎকার দেওয়া সহজ, বাস্তব অন্য জিনিস। আমি চিৎকারের বিরোধিতা করতেছি না, চিৎকার অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস, বাস্তব অন্য জিনিস। আমি বিরুদ্ধে বলতেছি না, আমি পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, কিন্তু আপনি আমার মতো ফিলিস্তিনের গলিতে কাঁদেন না, আপনি আমার মতো কাঁদেন নাই, আপনি আমার মতো কাঁদেন নাই, শুধু শুধু আল্লাহ রসুল বলেন নাই, কেয়ামতের সবচেয়ে বড় আলামত ওয়াইলুল্লি আরাব মিন শাররি কদ ইকতারাব, উঠান কিতাব। আমরা তো দুনিয়া ঘুরে দেখি, বিধায় আমার ভিতরে ফিলিংস ভিন্ন, আপনার ভিতরে ভিন্ন, আমি আপনার বিরুদ্ধে না, আমার স্টাইল ভিন্ন, আপনার স্টাইল ভিন্ন, বিদায় আসেন। দ্বিতীয় যেটা, আমরা একজন আরেকজনকে বুঝাই যে আমরা এটার থেকে অতদিন বাহির হইতে পারবো না যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব, ইউটার্ন। কোরআন এটাই বোঝায়, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আজকে রাস্তা একটাই খোলা, ইউটার্ন নেওয়া, আল্লাহর রসুলের আদর্শকে দিকে ফিরে আসা, একজন আরেকজনকে বুঝান যে যতদিন পর্যন্ত না ফিরব ব্যাপার কঠিন থেকে কঠিন হইতে থাকবে। দ্বিতীয়, আল্লাহ এটাই চান, নাহলে হাদিসে কুদসিতে কেন বলবে ইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, ইউটার্ন নিতে দেরি, আমাকে বন্ধু হিসাবে পাইতে দেরি পাবে। বিদায় শেষ কথা, আসেন তওবা তো করলাম, আমরা মিশন মানাই এটাকে, যে আমরা যাকেই দেখবো আল্লাহ রসুলের আদর্শের খেলাফ চলে, কর্কশ বাসায় না, ওরে পায়ে দৈরা বুঝান, পায়ে দৈরা। এই উম্মত বড় দামি উম্মত, কোরআন ইঙ্গিত দেয় এদিকে সুহাদা আলা নাস, কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ নিজের পক্ষে নিজের পাশে আল্লাহ দাঁড় করাবে, কিয়ামতের দিন এই উম্মত মাঠে দাঁড়াবে না, ইল্লা মাশা আল্লাহ, যে উম্মত হয়ে দুনিয়ার থেকে যাবে ওকে আল্লাহর পাশে আল্লাহ দাঁড় করাবে সাক্ষী হিসাবে, সাক্ষী। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছেন, মাঠে দাঁড় করাবে না, স্টেজে দাঁড় করাবে, স্টেজে আল্লাহর পক্ষে দাঁড়াবে। কেউ আল্লাহর উপরে, নূহ আলাইহিস সালামের উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর উপরে, জবাব তো আল্লাহ দিবে না, কেননা এক জায়গায় কিতাবে লেখা পাইছি মান কাল্লামাহুল্লাহু লাম ইউআদ্দিব, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। এই জন্য আল্লাহ ডাইরেক্ট জবাব দিবে না, আল্লাহ আমাদের দিকে তাকাবে, আমরা জবাব দিব নূহ আলাইহিস সালামের কওমকে, আমাদের প্রত্যেকে ওই দিন সূরা নূহ পড়বে, আমরা জবাব দিব, আমরা ওদেরকে মিথ্যাবাদী প্রমাণ করব। সোয়া লক্ষর ভিতর থেকে যে আঙ্গুল উঠাবে, চার উম্মত আঙ্গুল উঠাবে আল্লাহর দিকে, আমরা প্রতিহত করব কিয়ামতের দিন। এই জন্য তো কোরআন বলে সুহাদা আলান নাস, তখন যদি আমি আল্লাহকে জবাব করি, আমার প্রশ্ন করি, আমাদেরকে তো আপনার পক্ষে নিয়ে নিলেন, আমাদের পক্ষে কে?
আল্লাহ বলে ওর রাসূল শাহীদান আলাইকুম, তোমাদের পক্ষে আমি বন্ধুরে দিয়া দিলাম, যাও বন্ধু কিয়ামতের দিন তোমাদের পক্ষে, তোমরা আমার পক্ষে আসেন। তওবা যখন করছি আসেন, আজকে অঙ্গীকার করি যে আমরা আল্লাহ রসুলের আদর্শের উপরে চলব, আর মানুষকে পায়ে ধরে আল্লাহ রসুলের আদর্শ শিখাব। করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ নামাজ। আর দুটা তো বলেই দিলাম, দুটা তো বলেই দিলাম যে আজকের থেকে চলেন যতদিন পর্যন্ত সমাধান না হয়, দুই রাকাত সালাতুল হাজাত ফিলিস্তিনের জন্য পড়বেন। পড়বেন কে কে পড়বেন দেখি, বিশেষ করে তোলাবাদের পায়ে হাত রাখা বলবো, তোমরা পড়ো। লাল গালিচা দেখা চক্ষু কপালে উঠাও না, নামাও। তোমরা যখন লাল গালিচা দেখো, যে বিদেশি মেহমান আসলে এয়ারপোর্টে লাল গালিচা বিছায় দেয়, একদিনও তো ভাবলা না ওই লাল গালিচা তো কোনো ফ্যাক্টরির তৈরি, কোনো মানুষ তৈরি করছে। 24 ঘন্টা তো তোমার পায়ের নিচে ফেলেস্তা তার পরের গালিচা বিছায়, এটা কি কোনোদিন চোখে দেখো না? তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা ডেলি পড়ো, তোমরা বড় কাছের আল্লাহ। তালেবে এলেমদেরকে বলতেছি, তোমরা পড়ো, প্রতি রাত্রে উঠা পড়ো, একটা কান্নার রোল বানাও, এমদাদুল উলুমে একটা রোল বানিয়ে দাও, আল্লাহকে মানাইতে চেষ্টা করো। হতে পারে তোমাদের চোখের পানি এইখানে জড়বে, আর এমন কিছু একটা ইসরায়েলের উপরে যা পড়বে, সকালবেলা সূর্য যখন উঠবে এমন এক খবর নিয়ে উঠবে যে সারা দুনিয়া মুসলমান খুশিতে ফাইটা পড়বে, আর সমস্ত মিষ্টির দোকান খালি হয়ে যাবে। হতে পারে। আর দ্বিতীয়, আজকের থেকে নিয়ত করি ডেলি 2 টাকা সাদকা করব। করবেন কে কে করবেন? নামান নামান, যদি এই মুহূর্তে চাই নগদ দিবেন, হ্যাঁ, ফিলিস্তিনের জন্য সৎকার স্বরূপ। এটা ফিলিস্তিনে যাবে না, এখানে পাঠানেরও কোনো ব্যবস্থা নাই, এটা এই মাদ্রাসায় যদি কোনো সৎকার ফান্ড থাকে তো এখানে ব্যবহার হবে। দিবেন? হ্যাঁ, কে কে দিবেন দেখি, যে আজকের থেকে আমরা শুরু করলাম। আপনি ইচ্ছা করলে দিয়া দিতে পারেন, 50 দিনেরটা দিয়া দেন, 2 টাকা করে 100 টাকা হয়। হ্যাঁ, 50 দিনেরটা দিয়ে আপনি অপেক্ষা করেন, কেন সৎকার ভিতরে পাওয়ার আছে। আজকে চলবে স্বাধীনতা, আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল আনকুমুল ফকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুকাফিকি, আমাকে ছাড়া তোর এক চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস না, যদিও তুই জানিস না, যদিও তুই পড়িস না, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর 1 সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছে থেকে আইসা না তো বেশি চাও না। যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারে। আমি সোজা বলে দিচ্ছি, হায়, জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়, হ্যাঁ তার কাছে যায় না, জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে। নবীজি সর্বপ্রথম জান্নাত করবে, এর আগে কেউ করবে না, কেউ করবে, আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে, বলছে আমি, খোলো, বলছে আল্লাহ হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না,
আপনি আসতেন এই জন্য খুলতেছে, চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারে না। বিদায় আমাদের উচিত উনার গোলাম হওয়া, উনার উনার নবীর গোলাম হব, নবীজির গোলাম হব। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, কিয়া ওফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ইয়ে দুনিয়া কে চিজ হয়, লৌহ কলম তেরে হে, সমস্ত জগৎ তোর হাতে উঠে দিয়া দেব, যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো ছাড়া ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আলোত, ইচ্ছা সব তোর জন্য, তোর মদির প্রয়োজন, আর জান্নাত তোকে দিয়ে আসে। আজকে মুসলমান নির্যাতিত, এই জন্য সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে, নবীর ইজ্জত রাখেন না, মুসলমান মোহাম্মদ রসুল্লাহ ইজ্জত রাখেন, আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে না মুসলমান, উম্মত আজকে নবীর ইজ্জত রাখে না। কিলিন বুঝেন, ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি এক পয়সা নিব, পান বাদ এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি দিতে হতো, আর অক্সিজেনের জন্য পার বার এক পয়সা, তাহলে 800 টাকা ডেলি, 1600 টাকা দিতে হতো, 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা ভরবে না অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে? না পারতেন না? পারতেন? সবাই স্বীকার করেন, কে কে স্বীকার করেন দেখি, আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কাট ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না? যে আল্লাহ ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে, এই সিস্টেম কাটটা দিয়ে বানাইছে আল্লাহ দেওয়া ব্রেন দিয়ে, তো আল্লাহ পারে? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি টাকাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াশার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন গোটা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না, তাইলে তো লাইন ধরে খেলায় থাকতেন, হুজুর রে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইবো, আমারটা আগে না, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম পায়ে দণ্ড, কোনো কাম হইলো না, আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করবো না, এই ভয় পাই না যে আমি আপনার থেকে চান্দা করবো, ঘুরে গেলাইনে না, যেসি কর্মি এসি বর্ণি না মানো তো কর, জন্নতি হয় জন্নতি হয় না মানো তো মর কে দেখ, মাদ্রাসা চলবে আপনি না দিলেও চলবে, আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই, প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না চলতেছে, চলবে আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের টাকা জানি, প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে, আপনার দেশে তো বাড়বে, বাড়বেই, ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের জামান উচ্চ বিষয় না, আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা, আল্লাহ দুটো অপশন দিয়েছে, একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোড়া চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেত, ইচ্ছা তো ডিসিশন নিতে হবে এখান থেকে বসা কোনটা করব, এই দুনিয়াতে এই জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিটায় চলে যাই তাহলে আল্লাহ রেখো তুম লাতুসআলুন্না আনিন নাঈম,
প্রত্যেক নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো, একদিন দুই দিন না, 50,000 বৎসর তারা পড়ায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাওনা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। বা ইল্লা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু মাওয়িয়া, অন্যথায় বুক করতে হবে, আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিবে, শাস্তির মাধ্যমে তোমাকে বুক করতে হবে, চির অসুখের টাকা, দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায় দিছে, হাজারো মানুষের দিল কাঁপায় দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে, শুনতে 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 দেরি পাগল হইতে দেরি হয়। আর আরেকটা আছে, ইচ্ছা তোমার, স্বাধীনতা দিলাম, ইচ্ছা অপশন, এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো, আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছেন আমাকে, বাধ্য করলাম, যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না, আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারত, করেন, আল্লাহ কাউকে বাধ্য করবে, আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আর মানুষকে দেখায় ফিরতে থাকবে, রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে, কে চালায়? একটু ভাবো, শুধু শুধু কোরআন চিৎকার দেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ও মানুষ তুই ভাবিস না কেন, তুই ভাবতেছিস চোখটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস, তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না, ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে, আল্লাহ বলে আমি তো ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না, সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, গেলেন যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সবাই যায়। দ্বিতীয় আল্লাহ বলে আমি সাপ চেক করাই দিই, জিব্বায় লাগতে দেরি, সত্যের সাথে জিব্বায় লিপটাই দিতে দেরি করে না, এটা সাপ ঠিক না, না জিব্বায় লাগায় আধা ঘন্টা বয়ে থাকেন, হ্যাঁ সকালে চ্যাম্পক দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম জিব্বায় লাগায়ার সাথে সাথে কি বলে, সাপ ঠিক না, বিদায়, চলবে না, ঠিক না, নাকে কি বলে, গ্রান, ঠিক না, বিদায়, সরায়ন্তিকা, আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে, সরো, কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়, ঘরে, ঘরে দেখানো। তো যেটা বুঝেই দিয়েছিলাম, নাকে প্রথম চেক করে গ্রান, জিব্বায় চেক করে সাপ, তাতে চেক করে পাথর আছে কিনা, সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না, হ্যাঁ চেক করে না, করে না, লাগলেই কয় যে মনা দূর, এটা করতে গেল, ঠিক না, বালুর কণাটা পর্যন্ত চেক করে, ঠিক না, হ্যাঁ আমি প্রমাণিত, যারা জলটা খায় না, পান খায় না, ওরা জলটার ভিতরে বালুর কণা থাকলে ওটা পান চালাইলে বুঝা যায়, গেটার ভিতরে বালুর কণা আছে, যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ, চতুর্থ চেকিং, আর জিব্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না, আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাইতে দেয়। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে, আজকে কিচ্ছু বলবে না, এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, তুই খালি ডাইনের মামে দেখা চলিস তাই না, মাঝে মাঝে আকাশটা দেখো চলিস, আল্লাহ আকাশ দেখো কেন, আকাশটা দেখার উচ্চতা দেখ, তার আমার তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিট ওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না, আবার 7 ফিট হলে বেশি ভালোও দেখা যায় না, ঠিক না, হ্যাঁ
কি কন কি মনে বুঝাইতে পারলাম? হ্যাঁ, সাত ফিট আলাদা যদি পাঁচ ফিট আলার কাছে যায় তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? সিঁড়ি ছাড়া তো ধরতে পারবো না, ঠিক না? কেনটা দুই ফিটের দূরত্ব না মনে বুঝাইতে পারি না, ঠিক না? চোদ্দ তারিখ পুজো এটা বুঝো না, ঠিক না? পুরুষ যদি সাত ফিটের হইল আর যদি পাঁচ ফিটারের কাছে গেল তো পাঁচ ফিটারের কোনো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। আমরা সাত ফিট কাউকে মানান না, সাড়ে ছয় ফিট এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেনি, নাইলে যুবক তুমি চব্বিশ ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে আল্লাহ তোমার কানের কাছে ডেলি পাঁচবার ডাকবে আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে। বিদায় অপশন দুইটা, এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় এরা চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনবে না? শুধু মুখ দিয়ে বললে তো হবে না, অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদ, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়তও এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ বলে তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়ে চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে কি চান? চান না মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলিয়ে দিছেন যে এই ছোট জীবনটা তোর খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাল্লা পরিমাণও লেখা হয়, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়, আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। আমরা এটা মাফ করতে পারবো। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিনতে লেখে, কিচ্ছু লেখে কিচ্ছু বিরুদ্ধে যায়। ঘুমের ভিতরে চাল করো কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না, আল্লাহ বেশি চায় না। এই উম্মত কত প্রিয় আল্লাহর কাছে, আপনি জানেন আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না কেমনে বুঝাম আমি, আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আমরা আননি না দাইতু হু মিন করিব, জানি না ওলা আমার মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না। কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আমরা আননি না দাইতু হু মিন করিব, বন্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহর কাছে ফিকা আসা। যেমন ছেলে যদি রাগ করে চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যায় পিঠ ধোয়াইতে থাকে, কই যাস আমাদের তুইয়া, কই যাস বাড়ি তুইয়া, কই যাস সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ আরেকটা নাইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাগছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাত রাত তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাগছে, চালাক তো, সব 14 তারিখে মাস্টার তো, না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা পেয়েছে, আমি এই জন্য না, হাসানের জন্য না,
আল্লাহ বান্দা যখন আল্লাহ থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছন থেকে আয়সা বলে ইলা আইনি মান আরাদা আননি না দাইতো পারি, আল্লাহ পিছে পিছে আয়সা বলে কইজন মাকে ছাইরা কইজন। ফেরেশতা যার বন্ধু ফেরেশতা হবে আর যাকে ভালোবাসতে শুরু করবে, তো কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুধু দুনিয়ায় বন্ধুর পরিচয় দিব না, মৃত্যু লগ্ন থেকে জান্নাতের গেট পর্যন্ত বন্ধুত্বের পরিচয় দিব, তুমি দেখবে আমরা কেমন বন্ধু। যখন সত্তরে পা দিবে তো আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, তো আল্লাহ ভালোবাসে বলতে থাকবে আর কতদিন থাকবি আমার কাছে আয় না, এতদিন তো শুধু দূরের থেকে দেখা হয়, চলে আয় কাছের থেকে একটু দেখা। আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হবে, আর যদি তারপরও আসিতে পা দিয়া ফেলল ইদা বালাগা সামানি তো লাম ইউক্তাব জানবু, আসির পরে আর গুনাহ লেখা হয় না, গুনাহ লেখা বললে তো হুজুররা মানব না, নাহলে তো বলেই দিতাম দিব বইলা। ছোট বাচ্চা 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যত গুনাহই করো গুনাহ লেখা হয় না, ঠিক 80 বছরের পরেও এরকমই বাচ্চা মনে করা গুনাহ লেখা হয় না। তারপরেও যদি 90 পা দিল তাহলে লেখা গেল আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আগে পিছের গুনাহ আল্লাহ পুরা মাফ করে দেন। তো বুঝাইতেছিলাম জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করলো তাহলে যৌবনের যে একটা মূল্য, যৌবন তো একদিন ধুলেই যাবে, কেননা যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক আসে না, আসে না আসে কি তুমি নেটে সার্চ দিলে পাওয়া যাবে না, না এলা দিয়ে কিছু কয়েক হয় না, নেটে সার্চ দিলে পাওয়া যাবে না যৌবন ধরে রাখার পাওয়ার ব্যাংক, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক তো বিজ্ঞান বানাইলো, কিন্তু যৌবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক নাই, এটা একদিন হচ্ছা হয়। কিন্তু যদি মোল্লার আস্তে শুনতে হবে ঠিক আওয়াজ না, আওয়াজ করলে সব উড়া যাবে, দিলে গাবে না, আমার আওয়াজে আওয়াজ নেই, মন দিয়ে শুনতে হবে, তাইলে যদি দিলে গাথে, আর নামও তো দিছে খেদমাতুল উম্মা যুব সংগঠন, ঠিক না? এই জন্য বলতেছি জীবনটা কিন্তু ছোট, যুবক যদি যৌবনের মূল্যায়ন না করল তাহলে যৌবন একদিন ধরা যাবে কিন্তু মূল্য পাবে না। আচ্ছা চলেন যুবকের যৌবনের মূল্য কত দুই চারটা দেখাই, দুই চারটা দেখি আজকে এদের দিলে গাথে কিনা, যুবকের যৌবনের মূল্য কত? যদি যৌবনের মূল্য না হতো তাহলে আল্লাহ যুবককে কেন বলতো যে সব গুনাহ সাফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবনকে ইবাদতের মাধ্যমে সুরক্ষিত করলো তার জন্য আমরা কিয়ামতের দিন আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রেখা দিছি। সুপার ডিলাক্স বুঝেন, ভিআইপির চুপড়ে সুপার ডিলাক্স, ওই গ্যালারি বাজারখানা আছে যুবকের জন্য যে যৌবনের মূল্যায়ন করবে, এটা তো আরশের নিচে রাখা আছে কিয়ামতের দিন মিলবে। দুনিয়াতে যখন যুবক সেজদায় যায় তা আল্লাহ ফেরেশতাকে ডাইকা মূল্যায়ন দেখায়, মূল্যায়ন দেখায় আল্লাহ নিজে বলে জাআলা আজলাহু লিআ মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা রেখা দিল,
বলো কি পুরস্কার পেতে পারে? তো ফেরেশতারা জবাব দেন না, আল্লাহ নিজে জবাব দেন। আল্লাহ বলে ইন্নি উবাহি বিহিল মালাইকা, আমি তোমাদেরকে নিয়ে তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। গৌরব বলো কোন যুবক, যদি বলো কোন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? আরে বলো না, পদস্থ ব্যক্তির কাছে গৌরবের পাত্র হইলে কেমন লাগে? মন্ত্রী মিনিস্টারের কাছে যদি গৌরবের পাত্র হও তো কেমন লাগে? মাইনান প্রধানমন্ত্রীর কাছে যদি তুমি গৌরবের পাত্র হও তো কেমন লাগবে? আর আল্লাহর কাছে গৌরবের পাত্র, আসলে তো আল্লাহ চিনে না, এই জন্য লড়ে চলো না। আপনার চিন আল্লাহ, যে আল্লাহ তোমাকে ওই যৌবন দিছে, যদি সমগ্র জগতের সম্পদ ধন সম্পদ এক পাল্লায় করা হয় তারপরও এক যুবকের যৌবনের দাম বেশি, বিশ্বাস হয় না? না কলিকাতা হারবালে তো যৌবন পাওয়া যায় ঠিক না, মডার্ন হারবালে পাওয়া যায় না, চাইনিজ হারবালেও না, আমেরিকান হারবালেও না, পাওয়া যায় না। জি আল্লাহ তোমাকে যৌবন দিল, তৃতীয় লিঙ্গ বানাইল না, যৌবন দিল, ওই আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র। চলো সর্বশ্রেষ্ঠটা শুনে আগে, 24 ঘন্টা আপনাকে আমাকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, আপনি আপনার দ্বারা লালিত পালিত না, আল্লাহ লালন পালন করেন। গুজরাতি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, বাংলায় বলা যায়, কয় আল্লাহ চালায় তো চলি, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালায় বিদায় চলি, নাহলে আপনি চলতে পারতেন না। এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক শ্বাস কত আর এটা বলবো, বলতে বলতে এখন পুরানো হয়ে গেছে। 2020 করোনা লগ্নে বাংলাদেশের এক শিল্পপতি বলছিল, আমার সব সম্পত্তি লেখা নিয়ে আনে, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। মনে হয় আপনারা নাম অনেকে জানেন, অনেকে জানে, আপনারা জানেন না মনে হয়, কিন্তু আমি নাম বলবো না, মারা গেছেন উনি, বাংলাদেশের নাম করা শিল্পপতি 2020 করোনায় মারা গেছেন। করোনা লগ্নে বলছিলেন, আমার সব সম্পত্তি লেখা নিয়ে নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। আপনাকে আমাকে শ্বাস নিতে দিতেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর দাবি হলো যে তোমার পছন্দের যদি মূল্য থাকে, দাম থাকে, তাহলে আমার পছন্দের মূল্য থাকবে না কেন? আমি তো তোমাকে একবার পছন্দ করি নাই, শতবার পছন্দ করছি, বিদায় আমার দাবি হলো, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমার এই সম্পদ যেন জাহান্নামে না যায়, এটা হলো সবচেয়ে বড় ফরজ দায়িত্ব। আরে বুঝাইতে পারলাম? ভালো মতে কাছেন কিন্তু, নাহলে এটার জবাব দিতে 50,000 বৎসরও লাগতে পারে, বলবেন 60-70 বৎসরের জবাব দিতে 50,000 বৎসর লাগবে কেন? তাহলে আপনাকে আমি দেখাই, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেন, 60 বৎসরে কতটি নিছেন? ডেলি 1,60,000 বার, মাসে কতবার? 12 মাসে কতবার? 60 বৎসরে কতবার? আল্লাহ যদি জিজ্ঞেস করে এর বিনিময় কি নিয়ে আসছ, আগে যোগ কইরা দেখা যে 60 বৎসরে কতবার শ্বাস প্রশ্বাস নিছস, এটা আগে দেখা, তারপরে বল প্রত্যেক শ্বাসের বিনিময় কি নিয়ে আসছস। মনে হয় বুঝাইতে পারি না, হইতে পারে যদি না বাঁচাইলাম 60-70 বৎসরের হিসাব দিতে
50,000 বছর।
জন্য পাও ধরে নাও। গড়ালারা একটু দেখা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছাইয়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণে যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা করব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি করবেন না, রাগ হয়ে গেলেন? হ্যাঁ কি পাও ধরব, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই, এটা দ্বিতীয় ফরজ ছিল দ্বিতীয়। রাগ হয় না আমার উপরে চিল্লা তিন চিল্লা দ্বারা, দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী চারজনকে নিয়ে জাহান্নামে যাবে, চারজনকে, কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান, মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানোর, এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে, তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে, এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ, নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বুঝেন তো, নিজে যে মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচান। কেন, আপনি যদি চেষ্টা না করলেন আর যদি আজাব আসলো, তাহলে ওই কথা সত্য হবে, কবি বলছিল আর কি, লজ্জায় আগার আগ, যদি পুরো মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা, আপনার ঘর তো একা না, আপনার ঘর একা না, এই জন্য তৃতীয় ফরজ দায়িত্ব হল নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান। আমি আর দূরে নিলাম না, দূরে নেওয়ার অভ্যাস নাই আমার, এই জন্য দূরে নিলাম না, কমসে কম নিজের মহল্লাকে জাহান্নাম থেকে বাঁচান, নিজের ইউনিয়নকে বাঁচান, নিজের পরিবেশকে বাঁচান, এই তিনটা দায়িত্ব প্রত্যেকের উপরে। কেননা আপনাকে আমাকে আল্লাহ পছন্দ করছে, আল্লাহ, এই তিন দায়িত্ব যদি পুরা না করলাম, হইতে পারে কেয়ামতের দিন দাঁড় করাইয়া দিতে পারে, আর ওই দাঁড়ানোটা 50,000 বৎসরেরও হইতে পারে।
আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রায়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমাকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, পরিবেশওয়ালাদের মহল্লাওয়ালাদেরকে বাঁচাও, নাইলে যদি খোদাই গজব চলে আসে তাহলে সব ঘরের ভিতরে আসবে। হাদিসে ইঙ্গিত আছে, আনুহুলিকু ওয়া ফিনা সালিহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস, আমাদের ঘরেও আগুন লাগবে। কেন এই মহল্লায় আমার ঘরে একা না, আমি যতই নেককার হই এটারও ঘোষণা দিছেন, তুমিও কষ্টের শিকার হবে। এই জন্য তিনটা দায়িত্ব ফরজ আমাদের উপরে, নিজেকে বাঁচানো, দ্বিতীয় কি পরিবারকে বাঁচানো, তৃতীয় হলো নিজের পরিবেশকে বাঁচানো, মহল্লাকে বাঁচানো, আমাদের উপরে ফরজ। বাঁচাও, আজকে এই তিন কথা না বুঝার কারণে আর তিনটা না করার কারণে, এই তিনটা যদি মুসলমান বসত আর তিনটা যদি করত, সমস্ত দুনিয়ার মহল্লা আলারা যদি, মুসলিম মহল্লা আলারা যদি এটা করত, তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। মুসলমানদের যে দুরবস্থা আজকে, এটা কোনোদিন হইতো না। দুনিয়াওয়ালাদের কাছে তো মুসলমানদের পানির দাম নাই 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 নাই, দুনিয়াওয়ালাদের কাছে কামলেও মুসলমানের পানির দাম এখন নাই, কিন্তু কিভাবে নিবেন জানি না, মনে হয় এই পানি মাথার উপরে ওঠে না, পানি মাথার উপরে ওঠে না, উঠলে তো এই দুরবস্থা মুসলমানদের হইতো না। আজকে দুনিয়ার প্রেক্ষাপটে মুসলমানদের যে দুরবস্থা, 38,000 ফিলিস্তিনি মরে গেল, নারী শিশু, 38,000 মানুষের রক্ত, 38,000 বুঝবেন কি বুঝবেন না জানি না, ওলামা তো দেখতেও আসি না, দুই একজন দেখতেছি, এরা বুঝবে কি জানি না, এতগুলো মানুষের রক্ত, অথচ রক্ত ঝরে নাই, রক্ত কি ঝরে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন, শহীদ বায়াতে রেজওয়ানের ভিতরে মিথ্যা খবর শোনা গেছে, উসমান শহীদ হয়ে গেছে, অথচ শহীদ হন নাই। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উসমান শহীদ হয়ে গেছে, রক্তের বদলা ছাড়া ফিরবো তো ফিরবো কি করে, উমরা করি আর না করি রক্তের বদলা তো নিব, বলছে মুখ দিয়ে বললে তো হবে না, বায়াত করো তো, গাছের নিচে মরণের বায়াত করতেছে সবাই, আল্লাহ চুপচাপ কিচ্ছু বলে না, ওহি পাঠায় দিলি তো পারতেন ঠিক না, উসমান তো মরে নাই, শহীদ হয় নাই, এটা মিথ্যা খবর। যখন সবার বায়াত শেষ, তো আল্লাহ উল্টা আয়াত পাঠাইতেছে, নিহাতুল্লাহি ফাওকা আইদিকুম, আমিও তোমাদের সাথে হাত, তোমাদের হাতের উপরে হাত রেখে দিলাম। যেখানে মিথ্যা কথার উপরে বায়াতে রেজওয়ান হইতেছে আর আল্লাহ বিলকুল চুপচাপ, জিবরিল আইসা কিছু বলতেছে না, বরং উল্টা আল্লাহ বলতেছে আমার হাতও তোমাদের সাথে। ওইখানে 38,000 মরে গেছে, কোন দোয়া উপরে উঠতেছে না, ওলামা দোয়া করতেছে, কুলাবা দোয়া করতেছে, আল্লাহ আলাদা করতেছে, এখন যান হাজিরা মক্কায় যাওয়া দোয়া করতেছে না, করতেছে না, হ্যাঁ কি মরণের মিছিল কমতেছে না বাড়তেছে, হ্যাঁ মুসলমানের দুরবস্থা কমতেছে না বাড়তেছে,
কেন? কারণ এটাই, মুসলমান বোঝে নাই যে আমার ফরজ দায়িত্ব কি। ফরজ দায়িত্ব হলো প্রথম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, তোমার পরিবেশকে বাঁচাও। এই তিনটেই যদি করতে পারি, প্রত্যেক পরিবেশের মানুষ যদি দায়িত্ব নেয় যে আমার পরিবেশে একজন বেনামাজি থাকবে না, আমি দরকার হলে পায়ে ধরব, দরকার হলে হাতে ধরব, ও মেরে দোস্ত রাগ হয়ে যান না, রাগ হবে বলবো, এইখানের তাবলিগওয়ালারা আছে, এই মহল্লার তাবলিগওয়ালা দূর দূর যায় মানুষের পাও ধরতেছে, কিন্তু এই মহল্লাবাসীরা আমাদের পাও ধরতেছে না, যে আমি তোমাদের পাও ধরতেছি। যে মসজিদ বইড়া দাও মসজিদ, আমি মসজিদে বৈশা বইড়া দিতেছি, মিডিয়া নোট করে নে, আজকে যদি মুসলমান ফজরের নামাজে জুমার সমপরিমাণ লোক বইড়া দিতে পারে, তাহলে কালকের থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে, বিজয়ের ঝান্ডা আকাশের ভিতরে উঠতে থাকবে, পতাকা উঠতে থাকবে। কোরআনে লেখা না, ইহুদিদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে, যে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। আপনি ভাবছেন ওরা প্রতিদিন ফজরে আইসা দেখা যায় আপনার মুসল্লি কয়জন হয়েছে, আর একটা মুসলি হাসি দিয়া চলে যায় আর বলে এখনো বাড়ে নাই, বিদায়, আমাদের কোনো চিন্তা নাই, কচু কাটা কর আর জামলে তা কর, ওদের বিজয়ের পালা শুরু হবে না। না 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 না, এই জন্য আমাদের তিনটা দায়িত্ব, ভালো মতে বোঝেন, কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি কথার। তিনটা দায়িত্ব আপনার উপরে ফরজ, এক কদম হেলাইতে পারবেন না, এক কদম। আজকে হয়তো হেলায়া দিতে পারেন, কিন্তু কালকে হেলাইতে পারবেন না। হেলায়া দেওয়া বোঝেন? হেলায়া দেওয়া বোঝেন না? বোঝেন? আজকে মনে হয় সমাজের বড় ব্যক্তিত্ব পুরা সমাজ হেলায়া দেন, ঠিক না? এলাকার ব্যক্তিত্ব মানুষ পুরা এলাকা হেলায়া দেন, ঠিক না? থানার ব্যক্তিত্বমান মানুষ থানা হেলায়া দেন, ঠিক না? ফ্যাক্টরির মালিক কর্মচারীদের হেলায়া দেন, ঠিক না? কালকে কিন্তু আপনি পাও হেলাইতে পারবেন না, অন্যরে হেলাইবেন কোথেকে? আল্লাহ রসুলের কথা, পাও হেলাইতে দিবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিবে। হেলান হেলান তো দূরের কথা, স্টিল বানায় দিবে স্টিল, নড়তে পর্যন্ত দিবে না, এরকম বানায় দিবে কেয়ামতের দিন, ভালো মতে বোঝেন। এই জন্য আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর কথা বাড়ায় লাভ নাই, অল্পতেই যথেষ্ট। আসেন এই মহল্লার যারা আছি, মাদকদের যারা আছি, এই মহল্লার নাও আপনারা সবাই মাদকদের তো, আজকের থেকে দায়িত্ব নেন যে আমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাব, পরিবারকে বাঁচাবো, আমার মাদকদিকে বাঁচাবো। এটার জন্য যতটুক করতে হয়